মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ধাক্কা সামলাতে বিকল্পের খোঁজে সরকার। আপাতত রেল লাইনে লেভেল ক্রসিং তৈরি করে অস্থায়ী রাস্তা তৈরি করার প্রস্তাব পূর্ত দফতরের। রেলও রাজি বলে সূত্রের খবর। সোমবার পুলিশ, পূর্ত দফতর এবং রেলের বৈঠক রয়েছে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্তগুপ্তের সঙ্গে। রাজর্ষী, ব্রিজ বিপর্যয়ের পর থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রাস্তায় কিন্তু যান চলাচলের ওপর একটা ভীষণ চাপ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন মনে হয় এই বিকল্প রাস্তার। কিভাবে তৈরি হবে এই বিকল্প রাস্তা যদি বলো? দেখো, মাঝেরহাট ব্রিজের যে অংশটা ভেঙে পড়েছে তার সমান্তরাল রাস্তা খোঁজা, বিকল্প রাস্তা খোঁজা, সেটাই কিন্তু এখন প্রশাসনের লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণেই কিন্তু সমান্তরাল যে রাস্তাগুলো রয়েছে সেখান দিয়ে এই ব্রিজের ভাঙা অংশটাকে পার করে তারাতলা এবং খিদিরপুরের সংযোগ করা যায় কি না সেটাই বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। আমার সঙ্গে আজকে এই মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশের আজকে আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর পার্থ ঘোষ। পার্থবাবু, আমি আপনার কাছে জানতে চাইব, আপনি গোটা এলাকাটা ঘুরে দেখেছেন, আজকে এই যে সমান্তরাল রাস্তা যেটা খিদিরপুর দিক থেকে তারাতলার দিকে যাচ্ছে সেটা এসে খালে থমকে যাচ্ছে, এবং এই খালটাকে কিভাবে পার করা সম্ভব? যেটা বলা হচ্ছিল যে একটা কালভার্ট তৈরি করা সম্ভব, এর যদি প্রযুক্তিগত দিকটা আমাদের বোঝান এবং কত সময় লাগতে পারে সেই ডাইভার্সন ব্রিজ তৈরি করতে? আমার এখন যেটা দেখে মনে হচ্ছে যে ব্রিজের যেই পোর্শনটা ভেঙে পড়েছে অলরেডি, তো সেটা তো ওর পাশে যেইটুক জায়গা আমরা দেখতে পাচ্ছি সেখানে জায়গার বিভিন্ন রকম পোর্শন আছে। একটা পোর্শন আমরা দেখছি যেই পোর্শনটা আমাদের খিদিরপুর থেকে আসছে, একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খিদিরপুর থেকে এসে খালে মিলিত হচ্ছে, অন্য দিকটা আমরা দেখতে পাচ্ছি তারাতলার দিক থেকে এসে খালে মিলিত হচ্ছে। এবং এখানে আপনারা দেখবেন যে ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে খালের যে চরিত্র সেখানে দুদিক থেকে দুটো খাল এসে এক জায়গায় মিলিত হয়েছে, ফলে সেইটাও কিন্তু আমরা যখন এখানে একটা বিকল্প চিন্তাভাবনার কথা ভাববো এবং ডেফিনেটলি প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের সমস্ত রাজ্যবাসীর তরফে এখনই এটা মানে সবার মাথা ব্যথার কারণ যে কত কম সময়ের মাধ্যমে আমরা এখানে একটা বিকল্প রাস্তা করতে পারি এবং যেটা আছে সেটাকে রাখবো কি রিপেয়ার করব সেটা কিন্তু ভাবনা চিন্তা একটা দিক যেমন আছে, আরেকটা দিক হচ্ছে একটা প্যারালেল বিকল্প অতি কম সময়ের মধ্যে কিভাবে করে দেওয়া যায়। এবং এইখানে একটা সমস্যা হচ্ছে এই যে পোর্শনটা খালের উপরের পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি, এখানে খালের গভীরতা আমার দেখে মনে হচ্ছে যে প্রায় 15 ফুটের কাছাকাছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে প্রায় 15 ফুটের অধিকতর হবে, এবং খালের যেই মাটি এবং জলের যে লাইন দুই দিক থেকে যাচ্ছে, ফলে এইখানে আমার মনে হয় অতি কম সময়ের মধ্যে আমরা যদি এখানে হিউম পাইপ দিই এবং হিউম পাইপটা এনে এইখানে যে পোর্শনটা সেখানে একটা টির মতো জাংশন করতে হবে যেন দুদিক থেকে জল আসে এবং জলটা যেন একদিক থেকে বেরিয়ে যায়, কারণ যে কোনো একটা দিকে জলকে আমরা কখনো আটকাতে পারবো না, এবং যদি আটকাই তাহলে কিন্তু সেই যে বিকল্প রাস্তাটা সেটা কিন্তু আমাদের স্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী হবে না। তাহলে এই হিউম পাইপ বসিয়ে তার উপরে কি কালভার্ট নির্মাণ করতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় এই নিচের পোর্শনটাকে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু বোল্ডার ফেলতে হবে নিচের পোর্শনে, কারণ বোল্ডার যদি না ফেলি এর উপর আমরা যদি প্রথমেই হিউম পাইপটা ফেলে দেই তাহলে কিন্তু সেই হিউম পাইপের উপর দিয়ে যখন গাড়ি যাবে তখন কিন্তু সেটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমার মনে হয় প্রথমত কিছু বড় বড় বোল্ডার বা এই যে ভাঙা হচ্ছে যেগুলো ভাঙা পোর্শনগুলো একটা সার্টেন লেভেল অবধি ফেলে দেওয়া যায়, তারপর হিউম পাইপ ফেলে তারপর ওর উপর যেভাবে আমরা রাস্তা করি বিভিন্ন লেয়ারে ওয়্যারিং কোর্স দেওয়া হয় সেইভাবে যদি করি আমরা, তাহলে আমার মনে হয় এই যে পোর্শনটা রেলের সাথে কথা বলে রেলের যে সিগন্যালিং ব্যবস্থা আছে সেটাকে যদি ওরা এখানে একটা সিগন্যাল যদি করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এই যে পোর্শনটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আমরা এখানে একটা বিকল্প রাস্তা করতে পারি। কিন্তু আমাকে দেখতে হবে যে ওই যে পোর্শনটা যেটা তারাতলা থেকে এখানে এসে জয়েন করেছে ওখানে দেখলাম একটা বাড়ি এবং যে ব্রিজের যে পোর্শনটা সেখানে কিন্তু ট্রাফিক কন্ট্রোল আমাকে খুব মানে কন্ট্রোল করতে হবে, কারণ এইখানে কিন্তু দুমুখী হতে পারবে না, এই পোর্শনটাতে আমরা দুমুখী করে দিতে পারবো, কারণ এখানে যা চৌড়া আছে সেটা কিন্তু যথেষ্ট, দুটো গাড়ি যাওয়ার পক্ষে যথেষ্ট এবং পথচারীরাও যেতে পারবে, কিন্তু একটা পোর্শন আছে যেই পোর্শনটা খিদিরপুর থেকে আসছে ওখানে একটা পোর্শনকে আমরা দেখতে পাচ্ছি ব্রিজের তলায় আছে, সেই পোর্শনটা দিয়ে যদি ডাইভার্ট করে আমরা বাঁদিকে আরেকটা রাস্তা আছে সেই রাস্তাটায় জুড়ে দিই এবং আরেকটা রাস্তা যদি সোজা করে দিই এবং বাঁদিকের রাস্তাটা গিয়ে আবার খিদিরপুরে যাবে এবং ডান দিকের সেই রাস্তাটা এসে আবার এখানে আসবে, ফলে জাংশন পয়েন্ট দুটোতে আমাদের একটু ট্রাফিক কন্ট্রোল করতে হবে,
আদারওয়াইজ এই যে পোর্শনটা আছে, কারণ আমার ডান দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান দিকের পোর্শনটাতে এক পাশে রেল লাইন, অন্য পাশে মেট্রোর কনস্ট্রাকশন হচ্ছে, ফলে ওই দুটো জায়গা আমার কাছে ক্লোজ হয়ে আছে, ফলে ওই দুটো জায়গাকে আমি কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। ফলে আমার কাছে কিন্তু এখন যা মানে আমাদের কাছে এখন যা জায়গা আছে সেই জায়গাটা কিন্তু বলতে গেলে এই যে খালের পোর্শনটা এবং রেল ধারের পোর্শনটা এবং খালের আমার যে ডান দিকের পোর্শনটা আছে সেটাই। ফলে আমার মনে হয় এখন আপাততভাবে যদি ওখানে হিউম পাইপ ফেলে তারপর দুটো রাস্তা আমি এদিকে বের করে দিতে পারি, আমরা বের করে দিতে পারি বা এদিকে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপাতত যে যান চলাচলের যে দুর্ভোগ আমাদের সমস্ত রাজ্যবাসীর হচ্ছে সেটা থেকে আপাতত আমরা মুক্তি পাবো। কিন্তু একটা কথা আমাকে মনে রাখতে হবে, এই যে ব্রিজের অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু, এটা আমি আপনাকে প্রশ্ন করবো যে ব্রিজের আপনি দেখছেন যে ডেক স্ল্যাবটা ভেঙে পড়েছে সেটাকে সরানোর কাজ চলছে। এখন একটা বিষয় সবাই বারবার প্রশ্ন করছে যে শুধু এটা পরিবর্তন করলেই হবে নাকি গোটা ব্রিজটা ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরি করা সম্ভব অধিক বহন ক্ষমতা সম্পন্ন? না, আমার মনে হয় এখন এই ব্রিজের যা আমি বিভিন্ন দিক ঘুরে আমি দেখলাম ওর যে গার্ডারের পোর্শনটা, অ্যাকচুয়ালি আমরা ব্রিজকে যতটা উপরে আমরা দেখতে পাই কিন্তু নিচের দিকটাকে কিন্তু আমাদের কাছে সুরক্ষার দিক থেকে অতি গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্রিজের তলাটাকে আমরা সঠিক সুরক্ষা দিতে না পারি তাহলে কিন্তু উপরের পোর্শনটা সবসময় অসুরক্ষিত থেকে যাবে এবং এতে কিন্তু আমাদের বড় ধর বিপর্যয়ের সম্ভাবনা একটা থেকে যেতে পারে। ফলে আমি যা এখানে পুরোটা বিভিন্ন বিভিন্ন পার্টে আমি ঘুরে দেখলাম সেখানে কিন্তু ব্রিজের তলার দিকটা আমি দেখতে পাচ্ছি গার্ডারগুলো অনেক পুরনো এবং যে গার্ডারগুলো আছে সেগুলো পুরনো পদ্ধতি অবলম্বন করে দেওয়া এবং দিন দিন ভার বহন করতে করতে সে অতি ক্লান্ত হয়ে গেছে এবং আমার মনে হয় এখন আর সেটাকে রেখে দিয়ে সেটাকে যদি আমরা রিপেয়ার করি তাহলে যেই পরিমাণ আমাদের খরচ প্রয়োজন হবে এর থেকে আমার মনে হয় এখনকার যে নতুন টেকনোলজি আছে সেই সব টেকনোলজির মাধ্যমে আমরা যদি সঠিক লোকের মাধ্যমে সঠিক ডিজাইনের মাধ্যমে এই ব্রিজটা করতে এইরকম একটা আরও উন্নত মানের ব্রিজ অধিক ভার বহনযুক্ত ব্রিজ আমরা করতে পারি কম সময়ের মাধ্যমে। ফলে কম সময় বলতে কত সময় লাগবে? সময়ের মধ্যে আমার মনে হয় এক বছরের মধ্যে আমরা একটা করতে পারি কিন্তু সেটা করতে হবে কিন্তু স্টিল ব্রিজ, স্টিল এবং কংক্রিট কম্পোজিট পার্ট দুটোই থাকবে। আমি বলবো যে পাইলিং পোর্শনটা আছে সেটা কংক্রিট রাখা হোক এবং উপরের যে পোর্শনটা আছে পাইলিংয়ের উপরের পোর্শনটা সেটা স্টিল গার্ডার দিয়ে দেওয়া হোক, টির মতো এরকম করে গার্ডার থাকবে, যেটা আমরা আমাদের বাগুইহাটি উড়ান পুলটা খুব আমরা দেখেছি সেখানে অতি কম সময়ের মধ্যে আমরা বাগুইহাটি উড়াল পুলটা আমাদের কমপ্লিট হয়েছে এবং এজিসি পুরুষ ফ্লাইওভারের কিছু কিছু পোর্শন সেখানে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম পোর্শনটি সেটা হচ্ছে কম্পোজিট গার্ডারে তৈরি। ফলে আমার মনে হয় এই সমস্ত গার্ডার করে, কারণ এই গার্ডারগুলোর একটা আমাদের মানে অ্যাডভান্টেজ হচ্ছে সেগুলো হচ্ছে প্রিফেব্রিকেটেড গার্ডার। প্রিফেব্রিকেটেড মানে আমরা অলরেডি কোথাও ফেব্রিকেট করে সেগুলো আনা হয়, আমাদের ডিজাইনটা ঘরে বসে করা হয়, তারপর প্রিফেব্রিকেশন করা হয় অন্য একটা জায়গায়, পাইলিং করার পর পাইল ক্যাপের উপরের পোর্শনে আমরা সেগুলোকে আমাদের বড় গার্ডার দিয়ে সেগুলো বসিয়ে দিতে পারি, ক্রেন দিয়ে আমরা বসিয়ে দিই, তারপর উপরের যে পোর্শনটা আছে সেগুলো যদি স্টিল গার্ডার দিয়ে আমরা আমাদের অধিক বহন ক্ষমতা সম্পন্ন এবং করোশন রেসিস্টিং স্টিলও এখন বাজারে এসে গেছে সেই সমস্ত স্টিল যদি আমরা দিই তাহলে কিন্তু উপরের যে পোর্শনটা সেটা ডেক স্ল্যাব সেটা আমার মনে হয় খুব একটা সময় লাগার কথা নয় এবং আমার মনে হয় এক বছর থেকে ম্যাক্সিমাম দেড় বছরের মধ্যে একটা আমরা আরও অধিক গুণমান সম্পন্ন অধিক ভার বহন ক্ষমতা সম্পন্ন একটা ব্রিজ তৈরি করতে পারবো বলে আমি আমার মত পোষণ করছি। অর্থাৎ সুকর্ণা, তুমি শুনলে যে বিশেষজ্ঞ জানিয়ে দিলেন যে এই যে মাঝেরহাট উড়ালপুল সেটাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন অধিক বহন ক্ষমতা সম্পন্ন ব্রিজও কিন্তু এক বছরের মধ্যে করা সম্ভব যদি প্রযুক্তির সঠিক ব্যবহার করা হয় এবং প্রযুক্তিগত দিক থেকে যারা এই ধরনের কাজ করতে কম সময়ে সম্পন্ন বা সঠিক জায়গা তাদেরকে দিয়ে যদি করানো যায়। অন্যদিকে বিকল্প রাস্তাও কিন্তু তিন মাসের মধ্যে করা সম্ভব যদি হিউম পাইপ দিয়ে কালভার্ট তৈরি করে রেলকে সঙ্গে নিয়ে তাদের সিগন্যালিং ব্যবস্থাটাকেও এই তিন মাসের মধ্যে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, একটা সিগন্যালিং ব্যবস্থা তৈরি করা যায় তাহলে তিন মাসের মধ্যে বিকল্প রাস্তাও হওয়া সম্ভব, এমনটাই কিন্তু পার্থবাবু বলছেন। একেবারেই ধন্যবাদ রাজর্ষী।